আরে বন্ধু, আমাদের এটি 16 ডিসেম্বরের অনুষ্ঠান হচ্ছে, আর দুপুরে খেলাও আছে। চ খেলে আসি, দুজন প্রাইজটা পামুনি। দূরবে এগলে খেলার সময় আছে এখন, তুই কি এখনো ছোটই আছো নাকি? 16 ডিসেম্বর উপলক্ষে দুনিয়ার মেয়ে আসবি, তাকে সাথে আমার ট্যাঙ্কি মারা লাগবে। এনাকে আমার খেলবার জমানি না, তুই যাই খেল যা। তোর যা আরো কথা রে, হাগে শুচিস না পেদা গলা হিনি ধুর, কি মারবো ট্যাঙ্কি এখন কার মেয়ে অত বোকাল হয়। এ সোরা, তুই কি কবার চাস? কবার চাচ্ছি কি হলে, প্রেম ভালোবাসা বাদ দিয়া তুই আমার সাথে চ দূরে খেলা দিয়ে আসিস নি। এ আমি খেলা দেব না, তবে অনুষ্ঠানের উঠে যাবো। আমি খেলবো নি, তুই দেখিস নি। হলে তালেই হবি চ। কে রে নয়ন, সল্টি ছেলে বলে বক্স লিয়ে আসে পিকনিক করে খাচ্ছে। আরে স্যার ডেলি আসছে আমার ঘর কষে, তোরা জান এটি আসিস না। কে আমার ঘর যাবার মানা করছে? কে করছে? তোরা ছোট, তোরা জান আসিস না। এ থোতো যাম না ওকে রে, ওটি ওটি না গেলে কি হবি? তার থেকে আমরা বিনে পয়সায় বিকেলে দেখিসি নি অনুষ্ঠান হবি সেই রকম, কোমর দুলে লাজ হবি। হ্যাঁ বন্ধু, তাই কর্মনি। কারে সল্টেস, তুই এটা কি কাম করলু? 18,000 টাকা দামের বক্স তুই নষ্ট করলু, এখন নাতে গানে শোনায়নি ডেকে টরক দেখি কমনি। এ বন্ধু কাম তো খাম হয়ে গেছে রে, কোন তারের সাথে যে কোন তার লাগাছি বল, পটপট করে কমা পুড়ে গেল। কে তোর তো কষ নয় ওগরে থেকে শিখেলে, তুই জান করলু যে আমি সব পারি, লে এখন বাল খা, এখন জরিমানা দে। বন্ধু এগলে কথা আর কোশ নে, আমাকে আর ভয় দেখাস নে রে, এমনিতে আব্বার খাটে তোষকের থেকে 2,000 টাকা মেরে লিয়াচ্ছি, এখন এরই মধ্যে বক্সটা নষ্ট হয়ে গেল, আমি যে থেকে থেকে কি কাম করি রে, আমাকে দেখালি ভুল ভাল কামই হয়। পাপ শুনো, 3 পুরো গাঁজা লিয়াচ্ছি খাইয়া বক্সের তালের সাথে লাসমো, তুই তো আমার সব প্ল্যানে নষ্ট করে দিলু। এ থো তো তোর লাসা, বক্স টক্স পুড়ে গেছে, মনের মধ্যে আর ভয় ঢুকে গেছে, এখন যে আমি কি করবো নি, 18,000 টাকা বলে দাম, এগুলো টাকা আমি কুট পামো? কুট পাবো তুই জানিস, আমি এখন আমার বাইর থেকে ব্লুটুথ বক্স না মাল খেয়ে লাসমো, তুই থাক। এ বন্ধু যাস নে রে, আমাকে বুদ্ধি দিয়ে যা, আমি কি করবো? তোর মাথাত বলে দুনের বুদ্ধি, দেখ কি করবো। শালা আর মুভির চলে গেল শব্দ সামাক দিয়ে, বাড়ির থেকে যদি বেশ শুনে আব্বা এগলে কথা, তাহলে তো আমাকে বাড়ির থেকে একবারে বার করে দিবি। লাল সবুজের বিজয় নিঃশ্বাস হাতে হাতে ছড়িয়ে দাও, হো 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 হো। এ কটা সার নয়ন কুমা, এদিকে অকর কি বক্স নষ্ট হওয়ার দাওয়াত দেবো নাকি? এ নয়ন, কেরে নয়ন কুড়দেশ রে? কারে পটাস, দেখ তো সল্টেস কুমা আমাকে দেখিচ্ছে, কি ব্যান কয়? তুই গেলে যা ভাই, আমি যাম না, সল্টেসের সাথে আমার বনে না, তুই যা। সল্টেস কি করস, দেখলু কামা? কেন নয়ন, তুই না আমাকে মেলা দিন ধরে কানের গরজ করছু, কেরে সল্টেস আমাকে না তোর পিকনিক হতলি রে, কেন লি রে, হাটত গেলে কোষ, বাগানত গেলে কোষ, সিটি গেলে কোষ, উড়ি গেলে কোষ, ওই জন্য আমি চিন্তা করো না, বা গ্রামের একটা স্যাংরা তোর সাথে মেলা খেলাধুলাও করছি, তে হোক কোনো সমস্যা নাই, তোকে একটা পিকনিক হত নেবো, তুই কি থাকবু? আর ওই এখন পটাতে দেখা যায় ওটাকে তোমার দাঁড়িয়ে, উনি কি থাকবি নাকি শুন তো? এই আমার কাছে টেকা নেয় রে, আমি এখন থাকবো না, আর পটাসের সাথে বলে তোর বনে না, ওই জন্য উনি আসেনি। দূর পাগলা, টেকা বসাকে দেওয়া লাগবি, কোনো টেকা বসা দেওয়া লাগবে লাই, তুই এমনিতেই আমার দলত চলে আয়, ওই পিকনিক টিকনিক খা কোনো সমস্যা নাই, পড়া সকলে আয় ওয়ে খাবি এনে, এক সন্ধ্যের জায়গা দুই সন্ধ্যা খাস কোনো সমস্যা নাই, আর দেখ তো বক্স মোবাইল দিচ্ছে না, তুই বলে এগুলো ঠিক করে পারিস, দেখ তো। সল্টেস তুই আমাকে ফ্রিতে পিকনিক করে দিচ্ছু, লে মাথা তো ঘুরল। আরে হ পাগলা, তোকে নিম না কিছু, এখন আমরা ইয়াং জেনারেশন, এখন আমরা বড়ো আর তোরা ছোট, তোরা তো ভবিষ্যতে বড় হবো, আর তখন তো আমরা চান্স পাবো না, বুঝিস নি, ওই জন্যই তোকে এখন থেকে লিখছি, যাতে ভবিষ্যতে আমাকে রোকে না চান্স দিস, এই জন্যই। তাহলে ই কর, ওই লাইনটা তুলে দে, হ্যান্ড বক্স চেক দিচ্ছি। শ্যাপালি ভাবি, ও শ্যাপালি ভাবি, বাড়ির থেকে লাইনটা দেন তো আপনি করে। তোর যা আরো কাম রে, ম্যাচের বাইর থেকে লাইন লিছু ভাবি শুনছে? আরে হ শুনছে, আমার শ্যাপালি ভাবির কান সেরকম, কান খাড়া করেই থাকে, তুই কাম করতো। কারে বন্ধু, বক্স দেখ আমার ধোঁয়া বাড়াচ্ছে রে, আমি ইনকা বক্স জীবনেও দেখিনি, মনে হয় ধোঁয়া ছাড়া মেশিন। কি আছে বক্স নষ্ট করছু? হ্যাঁ বক্স তে ধোঁয়া বাড়াচ্ছে, হাই সব গোনা 18,000 টাকা দাম বক্সের রে, নষ্ট করে হেলিসু, বিয়া কোন টাকা দে, ক্ষতিপূরণ দে বাবা। কি করে সল্টে সবজি উল্টা পাল্টা কি করছো, সুইচ দিতে বক্স দে ধোঁয়া বাড়াচ্ছে, আর আমার দোষ দিচ্ছু? আমি ওগুলো কিচ্ছু জান নে, ডেকোরেটার লতি ভাই কমো, তুই আর পটাশ মিলে তোরা দুইজন মিলে নষ্ট করছু, আমি এগুলো কিচ্ছু জান নে। কেরে সল্টেস, তুই ডেকালি আসে আমাকে এলে করলু, এ সগলি মিলে টেকা দেওয়া হবে নি রে। হলে তাহলে তাই কর, আজ 16 ডিসেম্বর আর আমাকে জন্য হাসেল খোর। কাবারে দর্শক বন্ধুরা, সল্টেস আমার খুদ ডেকালি আসে ফান্দত ফালালো, আপনারা কমেন্ট বক্সে কন কি করা যায় সল্টেস হক। আর আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।